নমস্কার বন্ধুগণ। বন্ধুগণ, আজকের ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন, কেন কি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা অনেক কিছু ভাবে বাধ্য হবেন এবং আপনাদের জীবনের কিছু ভুল, যা ভুলগুলি আপনারা হয়তো এতদিন অনেকেই করে চলছিল, সেই ভুলগুলিকে শুদ্ধ করতে পারবেন। বন্ধুগণ, চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের প্রিয় দিন। প্রিয় দিনগুলির ভিতর একটি মাস বলা হয় শ্রাবণ মাস। এবং আমরা অনেকেই জানি শ্রাবণ মাসে মহাদেবকে পুজো করলে মহাদেব নাকি অনেক সন্তুষ্ট হয়। তবে এই কথাটি মিথ্যে নয়, কথাটি অনেক সৎ। শ্রাবণ মাসে যদি মহাদেবকে যদি পুজো করা হয় তবে মহাদেব অনেক বেশি সন্তুষ্ট হয়ে থাকে। এবং একটি কথা তো হয়তো আপনিও জানেন, অনেকেই জানে যে মহাদেবকে সন্তুষ্ট করা অনেক সহজ, কেন কি বিশেষ কিছু পূজার কোনো বিধিও নেই। আর মহাদেবকে বলাই হয় ওনাকে সামান্য ভক্তি সহকারে যদি ডাকা হয়, মহাদেব আমাদের সকল দুঃখ কষ্ট দূর করে দেয় আমাদের কাছে এসে, এবং কৈলাস থেকে বসেই মহাদেব সকল কিছু বুঝতে পারে এবং মহাদেব তার ভক্তদের কোনোদিন দুঃখ দেখতে পারে না। তাই মহাদেব কাদের তার জানত রয়েছে, মহাদেবের ভক্তদেরকে সর্বদা সুখে শান্তিতে থাকতে আশীর্বাদ করে। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি বলবো শ্রাবণ মাসের কথা। শ্রাবণ মাসে আপনারা কিভাবে পুজো করবেন। আমরা অনেকেই পুজো করে থাকি কিন্তু পুজোতে আমাদের কিছু ভুল থেকে যায়। তো আজকের ভিডিওতে আমি বলবো, কিছু নয়, যা আপনি পুজো করছেন প্রতিদিন, প্রতি শ্রাবণ মাসে বা প্রতি সোমবারে বা প্রতিদিন অনেকেই শিবের পুজো করে থাকে, সেই পুজোর মধ্যে কিছু কিছু ভুল অনেকেই হয়তো, আমি সবার কথা বলছি না, অনেকেই হয়তো কিছু কিছু ভুল করে থাকে। এই জিনিসগুলি নিয়ে আজকে ভিডিওটি আমি বানালাম। জিনিসগুলিকে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, বুঝতে পারবেন কোথায় ভুলটি হচ্ছে এবং কেন আমাদের মনে একটি প্রশ্নের সৃষ্টি হয়, আমি পুজো করছি কেন, ঠাকুর কেন আমাকে দেখছে না। তো বন্ধুগণ, যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুগণ, শ্রাবণ মাসে মহাদেবকে পূজা করার বিধি, প্রথম বিধি হচ্ছে বন্ধুগণ জল। সেটি আমরা সকলে জানি, জল দিতে হবে। যারা অনেকে জলের সঙ্গে দুধ মিশিয়ে দেয়, যদি সম্ভব হয়ে থাকে গঙ্গা জল একটু অবশ্যই দেবে। গঙ্গা জল যদি শিবলিঙ্গের উপর পড়ে তবে মহাদেব যথেষ্ট পরিমাণে অত্যন্ত খুশি হয়ে থাকে। বেলপাতা অবশ্যই দেবেন, যদি সম্ভব হয়ে থাকে 108টি বেলপাতা দেবেন। 108টি মহাদেবকে বেলপাতা অবশ্যই দেবেন। ফুল দেবেন, ফুল ধুতরা ফুল যদি থাকে ধুতরা ফুল দেবেন, যদি সম্ভব হয়ে থাকে অপরাজিতা ফুলও দেবেন, এতে মহাদেব অনেক বেশি সন্তুষ্ট হয়ে থাকে। এখন কথা হচ্ছে মহাদেবকে পুজো করার নিয়ম। অনেকেই মহাদেবকে পুজো করার সময় ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায় এইভাবে বলে, তবে এইভাবে বলা উচিত নয়। মহাদেবকে পুজো করার সময় আমি যেভাবে বলছি জিনিসটিকে একটু ধ্যান দিয়ে শুনুন, একটু মন দিয়ে শুনুন, এইভাবে আপনি বলবেন, ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়, এইভাবে বলতে হয়। ওম যে আছে এই ওমটাকে আপনি আপনাকে টানতে হবে, কেন কি ওমকার, ওমের কথা আমরা সকলেই জানি, একটি আমাদের যা বিশ্ব রয়েছে বিশ্বের একটি প্রবল শক্তিমান জিনিস ওমকার। এই ওমটি আপনি যখন বলবেন তখন আপনার চারপাশে এটি আবরণের সৃষ্টি হয়, একটি শক্তিশালী আবরণের সৃষ্টি হয়। সেই আবরণটি আপনার যা মনের উদ্দেশ্য, মনের যা কথা, সেই জিনিসটি মহাদেব অবধি পৌঁছাবে। তাই আপনাকে এইভাবে বলতে হবে। আর দ্বিতীয়তে একটি প্রধান কথা হচ্ছে গিয়ে, যখনই আপনি শিবের লিঙ্গের উপর, শিবলিঙ্গের উপর যখনই আপনি জল অর্পণ করবেন, অনেকেই চুপচাপ জল অর্পণ করে দেয়, শিবলিঙ্গের উপর যখনই জল অর্পণ করবেন তখন সর্বদা বলবেন হর হর মহাদেব, হর হর গঙ্গে, হর হর মহাদেব, হর হর গঙ্গে। আমি আবার বলছি, শিবলিঙ্গের উপর জল অর্পণ করার সময় সর্বদা বলবেন হর হর মহাদেব, হর হর গঙ্গে। অনেকেই বলে থাকে ওম নম শিবায়, শিবলিঙ্গের উপর জল দেওয়ার সময় হর হর গঙ্গে, হর হর মহাদেব, এই কথাটিকে বলতে হয়। আর যেভাবে বললাম ওম নম শিবায় বলতে, সেইভাবে ওম নম শিবায় বলবেন। এইভাবে পূজাটি করুন সোমবারে, বা যদি আপনার প্রতিদিন পুজো করার পুজো করেন তো প্রতিদিন যদি আপনি শিব মন্দিরে গিয়ে পুজো করুন, বা আপনার বাড়িতে অনেকে শিবলিঙ্গ থাকে সেখানে অনেকে পুজো করে থাকে, প্রতিদিন এইভাবে পুজো করুন। শুধু শ্রাবণ মাস বলে নয়, প্রতিদিন এইভাবে পুজো করুন। যারা প্রতিদিন শিবলিঙ্গকে পূজা করে থাকে, মহাদেবকে পুজো করে থাকে, প্রতি সোমবারে পুজো করে থাকে, সবাই যারা এইভাবে পুজো করে,
এইভাবে পূজোটি করুন এবং আপনাদের যা মনের ইচ্ছা সেই মনের ইচ্ছা আপনাদের সফল হয়ে যাবে। মহাদেব আপনাদের কথা শুনবে, আপনার মনের ইচ্ছাটি শুনবে, মহাদেব অবধি পৌঁছাবে। আপনার ভিতরের যা সেটি শব্দ তরঙ্গ, এটিকে বলে শব্দ তরঙ্গ, সেই শব্দ তরঙ্গই সবচাইতে বড় জিনিস। সেই শব্দ তরঙ্গ আকাশে গিয়ে পৌঁছাবে, আপনার মনের ইচ্ছাটি পূর্ণ হবে। এবং মনে সর্বদা যখনই পুজো করুন, মনে কোনোদিনও কোনো নেগেটিভ চিন্তা নিয়ে পুজো করবেন না, মনে সর্বদা পজিটিভ চিন্তা নিয়েই পুজো করুন। পজিটিভ চিন্তাটি কোথায় আছে? ভালো ভাবলেই ভালো হয়, তাই সর্বদা পজিটিভ থিঙ্কিং পজিটিভ চিন্তা নিয়ে করুন, আপনার তবে পজিটিভ হবে। যদি নেগেটিভ, বিশেষ ধরনের অনেকে দেখা যায় পুজো করতে লাগে তাই পুজো করছে, এইভাবে নয়। পুজো করতে লাগে দেখেই পুজো করা হয়, তা নয়, কাউকে দেখানোর জন্য না, নিজের জন্য। ভগবানকে ভালোবাসতে শিখুন, ভালোবাসুন ঈশ্বরকে। ঈশ্বরকে ভালোবাসলে ঈশ্বরের কৃপা, আপনি ঈশ্বরের সন্তান। ঈশ্বর কোনোদিনও তার সন্তানদেরকে কোনোদিনও দুঃখে কষ্টে দেখতে চায় না, তাই ঈশ্বরকে ভালোবাসুন, ভগবানকে ভালোবাসুন। এবং ভক্তি সহকারে মনে নেগেটিভ চিন্তা ছেড়ে পজিটিভ চিন্তা নিয়ে, আমার হবে, ঠাকুর আমার কথা শুনবে, ঈশ্বর আমার কথা শুনবে, ভগবান আমার কথা শুনবে, আমাকে করবে, এমন না আপনাকে কয়েকদিন দেরি হতে পারে, কিন্তু হ্যাঁ হবে, হবে, যা হবে ভালোই হবে। এইভাবে পজিটিভ চিন্তাধারা নিয়ে করুন, অবভিয়াসলি আপনার, আপনি যা চাইছেন ভগবান থেকে তা হবে, অবভিয়াসলি হবে, 100% হবে। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে আপনাদের। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করুন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য।